চীনকে পাগল করে ভারতীয় ট্যাঙ্কের জন্য কেনা হচ্ছে কয়েক লক্ষ রাউন্ড গোলা বারুদ শত্রুপক্ষকে কড়া জবাব দিতে অভাব রয়েছে ভারতের ট্যাঙ্ক রেজিমেন্টে টি নাইনটি ও টি সেভেন্টি টু ট্যাঙ্কের জন্য তাই কয়েক লক্ষ রাউন্ড গোলা বারুদ অর্ডার দিয়েছে ভারতীয় সেনা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন অনুমোদন দিলেই শুরু হবে সেগুলি নিয়ে আসার কাজ ভারতের কাছে থাকা এই দুই ধরনের ট্যাঙ্ক থেকে যাতে শত্রুপক্ষের ট্যাঙ্কে আঘাত করা যায় তার জন্য কেনা হচ্ছে এই বিপুল পরিমাণ গোলা বারুদ যুদ্ধের সময় দুই পক্ষের ট্যাঙ্কের লড়াইতে সাহায্য করবে এসব সাধারণত অন্য দেশ থেকে আনা হয় এসব গোলা বারুদ কিন্তু এগুলি ভারতে তৈরি করার উদ্বেগ নেওয়া হয়েছিল কিন্তু সেই প্রজেক্ট বেশি দূর এগোয়নি বলেই জানা গিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অনুমোদন দিলে এক লক্ষ রাউন্ড নিয়ে আসা হবে প্রথম পর্যায়ে যাতে অন্তত দশ দিনের যুদ্ধে কোনো অভাব না হয় নরেন্দ্র মোদী সরকারের আমলে সেনাবাহিনীর আর্থিক ক্ষমতা অনেক বাড়ানো হয়েছে আর সার্জিক্যাল স্ট্রাইকের পর অস্ত্র গোলাবারুদের চাহিদাও বেড়েছে অনেক গত বছর এক ক্যাগ রিপোর্টে সেনাবাহিনীর প্রয়োজনীয় গোলাবারুদের অভাবের কথা বলা হয় রিপোর্টে জানানো হয় ভারতীয় সেনারাতে যে পরিমাণ গোলাবারুদের মজুদ রয়েছে যুদ্ধের সময় তাতে দশ দিনের বেশি যুদ্ধ চালানো সম্ভব নয় এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় বিরোধী সদস্যরা সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত প্রসঙ্গ উত্থাপন করেন এর জবাবে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অরুণ জেটলি সদস্যদের আশ্বস্ত করে বলেন রিপোর্টে একটি নির্দিষ্ট সময়ে গোলা বারুদের ঘাটতির কথা বলা হয়েছে তারপর থেকে এ ব্যাপারে অগ্রগতি ঘটেছে অস্ত্রশস্ত্র গোলা বারুদ সংগ্রহের প্রক্রিয়া অনেক বেশি সহজ করা হয়েছে